छापड़ा थाना अंतर्गत ब्रिति हुदा के वासिंदा जहानादा शेख पर जानलेवा हमला कर दिया गया। आरोप है कि पहले गोली दागी गई लेकिन निशाना चूक गया, फिर हमलावरों ने धारदार हथियार से उन्हें मौत के घाट उतार दिया। जहानादा शेख की पुत्र वधू मंजूरा शेख का दावा है कि उसके ससुर तृणमूल कर्मी है और पार्टी के आपसी द्वंद में उनकी हत्या की गयी है। শ্বশুর ভালো মানুষ, বাড়ি থেকে গেল, জামা কাপড় পরিয়ে দিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করি, বেরোলো বললো মাটি লক্ষ্মীর কাছে মাটি বিক্রি হয়েছে, পয়সা আদায় করি, তেল কিনতে দেবো, আমার বড় ছেলেকে বলবা, আমার যে হ্যাঁ বলবো, উনি মা জিসিবি চালাইছিল, বাড়ি আইলো, এসে ওই যে ফোন আইলো, বললো তোর আব্বাকে কে মার্ডার করেছে, ওই যে দৈত চলে গেল। দিন 20-25 আগে যেসব ওই ওয়ারেন্ট কেসের জন্য আসামি ধরছিল, সেই সব পুলিশ আমাদের বাড়ি আমার ছেলে শ্বশুরকে ওয়ারেন্টের জন্য ধরে নিয়ে গেছিল। তারপর উনি বাড়ি আসে জেল খেটে 14 দিন, বাড়ি আসার পরে বললো উর বাড়িতে বারবার পুলিশ যাইছে, আমরা বিয়ে পুলিশের ড্রেস পরি গিয়ে কি বাড়িতে গিয়ে মার্ডার করবো। উনি চাপড়া থানার এক স্যারকে জানাই, স্যার বললো হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে ওরকম হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে ফোন করে দেবা, আমাকে নাম্বারটা দেখে থুলি, বললো মানজু এই নাম্বারটা দেখে থুলাম, তুমি ফোন করবা দে বল দিবা। পুলিশ বলেছিল হ্যাঁ তখন যদি এরকম কোনো কিছু তোমার বাড়িতে কিংবা কোনো জায়গায় কোনো কিছু ঘটে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবা, ওনাকে তো সেই টাইমটাই দিইনি তো ফোনের হাত দেওয়া, তার কী করি করি পেছন থেকে তো মেরেছে, একই পার্টি করতো, এবারে গ্রামের যারা মেম্বার প্রধান থাকে এই আমি বেশি হবো এই কম হবো এইভাবে